শরতের নির্মল আকাশে শুভ্র মেঘে রানাগোনা, মা আসছেন কৈলাস থেকে, মর্তে তার বাপের বাড়ি, সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। মর্তে মা পূজিত হন সিংহ বাহিনী অসুর দলনী রূপে। মায়ের সেবা করার জন্য ভক্তরা মণ্ডপ সজ্জায় ব্যস্ত। দোকানে দোকানে আর মলগুলিতে নতুন জামা কাপড় কেনার ভিড়। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। দেবীর মৃন্ময়ী রূপ আর আলোর ঝলমলানিতেও রক্তমাংসের দুর্গারা অন্ধকারেই পড়ে থাকে। দুর্গতিনাশের কৃপা তাদের স্পর্শ করে না। মা তুমি কেমন? কাউকে ঐশ্বর্যে ভরিয়ে দাও আর কেউ বঞ্চিত হয় তোমার কৃপা থেকে চিরদিন চিরটা কাল। ঋগ্বেদের স্তব সেটি একটু অংশ বিশেষ করে সময়ভাবে করে আমি শেষ করছি দুর্গার প্রণাম মন্ত্র। এই স্তবটির নাম হলো, এটি আপনারা আকাশবাণীর অনুষ্ঠানে শুনেছেন, যত যে অনুষ্ঠানে যে স্তব স্তুতিগুলি দেওয়া আছে সবগুলি হলো সংস্কৃতে যেগুলি করা হয় সবগুলি অত্যন্ত প্রাচীন এবং খুব প্রসিদ্ধ স্তব এই মার্কণ্ডেয় পুরাণের অর্থাৎ চণ্ডী। দেখবেন বেলুড় মঠে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে এগুলিই করা হয়, পুজোর সময়তেও এগুলি দরকার হয়। সেইটির নাম হলো দেবী সুক্তম। ঋগ্বেদের মন্ত্রগুলিকে সুক্তম বলা হয়। তার একটু ছোট্ট অংশ আমি এডিট করে চ্যান্টিং করছি, এটি আবৃত্তি করা। ওম অহং রুদ্রে ভিবসুবিশ্বরামহম ঋতবিষদেবৈ অহম অহং মিত্রাবরুণৌহ বিভর্মহম ইন্দ্রাণি অহমশ্বিনোভায়হম অহং সোমমাহনসম বিভর্মহম ত্বষ্টারমুতপূষণং ভগমহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাবে যজমানায় সুন্নতে অহম রাষ্ট্রি সঙ্গমনি বসুনাং চিকিৎসী প্রথমা যজ্ঞানামতং মা দেব বদধু পুরুত্রা ভূরিস্থা ত্রাং ভূরিয়া বেশয়ন্তিম মায়া সুবর্ণমতি যবিপশ্যতি যহ প্রাণিতি যহি শৃণোতি উক্তম অমন্তবো মাতয়ুপশিয়ন্তি সুধি শ্রুতসদ্ধিবং তে বদামি অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভি
yam kamaye tantamugran trinomi tam brahmanam tamishim tam sumedham aham rudraya dhanura tano Sarvehanta Vayu Om Jayanti Mangala Kali Bhadrakali Kapalini Durga Shiva Kshamadhatri Swaha Swadha Namo দুর্গা হলেন দুর্গতি নাশিনী, আপনাদের আধ্যাত্মিক উন্নতি লাভ করার পক্ষে, জাগতিকভাবে প্রতিষ্ঠা এবং সব রকম শুভ কিছু হওয়ার পক্ষে যা কিছু বাধা সেই বাধা দুর্গতি নাশিনী দূর করেন যদি তার কাছে সেটি প্রার্থনা করা হয়। নাহলে মানুষের স্বাভাবিক মনের গতি হলো নিচের দিকে, এই চেষ্টা না করলে কেউ ওপর দিকে যেতে পারে না, মানুষও পশুই, কিন্তু যদি চেষ্টা করে একমাত্র মানুষই ব্রহ্মবিকাশ অর্থাৎ ভগবান হয়ে যেতে পারে, ব্রহ্মবিকাশ করে, অন্য কোনো প্রাণী যা পারে না। এই জন্যেই মানুষের জীবন দুর্লভ, অন্য কোনো অ্যামিবা থেকে ব্লু হোয়েল কারো পক্ষে সম্ভব নয়। গরু মিথ্যে কথা বলে না, কুর চুরি করে না, পাপ করে না, কিন্তু গরুটা গরুই থাকবে। কিন্তু রত্নাকরের মতো লোক বাল্মীকি হতে পেরেছেন কেন না? তিনি মানুষের শরীর, কাজেই মহাপাপী দুরাচার্য ব্রহ্মবিকাশ করে দেবতা হয়ে যেতে পারেন, কেন মানুষের শরীর। সেটা যেন আমরা বুঝি, আমাদের সেই চৈতন্য যেন জাগ্রত হয়, তাহলেই জীবন ধন্য। নাহলে এইভাবে কোনো রকমের জীবনটা কাটিয়ে গেলে পশুর স্বভাব নিচের দিকে যাওয়া, আমাদের মন স্বাভাবিকভাবে নিচের দিকে যাবে, নামতে 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 পশুতেই পরিণত হয় মানুষ। সেটা যেন না হয় মহামায়া দুর্গতি নাশিনীর কাছে আমরা সবাই প্রার্থনা করি। তোমার দুর্গা হল্লো রে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা মাসতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচন। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের ঢ্যাম কুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে। Thank you.
দুর্গা ক্যানিং থেকে ভোরের সবজি ট্রেন ধরে যাদবপুরে নেমে অমলদাদাবাবুর ফ্ল্যাটে পৌঁছে যান। বাসন মাজে, ঘর মোছে, জামা কাপড় কাচে, টিফিন বানায়, রান্নাও করে দুটো ভাতের জন্য। শরীর আর চলে না, তবু চলতে হবে, দুর্গাদের থামতে নেই। কামাই করা চলবে না? পুজোর আগে কাজ থেকে ছাড়িয়ে দিলে এখন আর কেউ কাজ দেবে না, কাজ জুটবে আবার সেই ভাইফোঁটার পর। কাল কাজের বাড়ির বৌদি খুব বকেছে পুজোর নতুন জামা কাপড় ঠিক মতো গুছিয়ে রাখেনি বলে। কি করে গুছিয়ে রাখবে? বৌদির ছোট মেয়ে মিমির নতুন জামাটা গুছিয়ে রাখতে রাখতে নিজের ছোট মেয়ে সরস্বতীর মুখটা চোখের সামনে বার বার ভেসে উঠছিল, চোখটা ঝাপসা হয়ে আসছিল। গত বছর পুজোর সময় সরস্বতীকে নতুন জামা কিনে দিতে পারেনি সরস্বতী, সেবার তিন দিন ভাত খায়নি, কারো সাথে কথাও বলেনি। এবার দুর্গা অমল দাদাবাবুর ভরসাতে আছে। দুর্গা জানে না তার ভাগ্যে মা দুর্গা ঠিক কী লিখে রেখেছে।